ঘুষ ছাড়া চাকরি দেয় না, ঘুষ দিলে তখনই চাকরি দেয়। এই ক্ষেত্রে ঘুষ দিয়ে চাকরি করা বৈধ কি না বা সরকারি চাকরি করা বৈধ কি না, সরকারি হোক বেসরকারি হোক, যদি ঘুষ দেওয়া ছাড়া চাকরি না হয় তাহলে দেখতে হবে যে সেই চাকরিটি আপনার ন্যায্য অধিকার না আপনার চাইতেও বেশি ভালো রেজাল্টওয়ালা ছেলেরা বা চাকরির জন্য যারা দরখাস্ত করেছে তারা আপনার আগে সিরিয়ালে আছে। আপনার আগে যদি সিরিয়ালে থাকে তাহলে আপনার জন্য মোটেই জায়েজ নয় যে আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, কারণ তাতে অন্যের হক নষ্ট করার জন্য আপনি ঘুষ দিলেন। শুধু এইটি হচ্ছে ঘুষ, ঘুষের সংজ্ঞার অন্তর্ভুক্ত, এটি হচ্ছে রাসুয়া। আর লান আল্লাহর রাসুয়াল মুরতাসি, যারা ঘুষ দেয় ঘুষ নেই তাদের ওপর আল্লাহ লানত করেছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন, বদদোয়া দিয়েছেন, আল্লাহর রহমতে বঞ্চিত করার ঘোষণা করেছেন, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে এই হারাম কাজ করলে, হারাম কাজে সহযোগিতা করলে। কিন্তু আপনার ন্যায্য অধিকার প্যানেলে আপনি আছেন, সিরিয়ালে যে কজনের চাকরি হবে তাতে আপনি পড়ছেন, কিন্তু বাধা শুধু টাকা। আপনার ন্যায্য অধিকার নেওয়ার জন্য ঘুষ না দিলে আপনার এই চাকরি হবে না, পাসপোর্ট হবে না, অনেক কাজ করে দেয় না, জমি জায়গার কাজ করে দেয় না ঘুষখোরেরা, তখন আপনার নিজের ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন সেটা রাসুয়ার অন্তর্ভুক্ত নয়, সেটা জায়েজ। তাহলে রাসুয়া বা ঘুষ যেটি আমরা বলে থাকি সেটার একটি সংজ্ঞা আছে, তা হচ্ছে অন্যায়ভাবে কারো হক নষ্ট করা বা কারো হক দখল করার জন্য যদি আপনি টাকা পয়সা দেন, বকশিস দেন, তাহলে সেটা হারাম। আর যদি ন্যায্য অধিকার আপনার উদ্ধার করার জন্য দেন তাহলে আপনি পাচ্ছেন না, জমি আপনার কেউ দখল করে নিচ্ছে, এখন কেস লড়তে গিয়ে ঘুষ দিতে হচ্ছে, না হলে আপনি পাচ্ছেন না, তাহলে আপনার ন্যায্য অধিকার হাসিলের জন্য যদি দেন তো সেটা জায়েজ। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম পাপের রাস্তা থেকে সকল মুসলিমকে বাঁচিয়ে রাখেন, যারা ঘুষখোর তাদেরকেও আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন, আর তার যারা ঘুষ দেয় তাদেরকেও যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, আর জান্নাতের পথে চলার তৌফিক দান, জাহান্নামের পথ থেকে আল্লাহ যেন আমাদেরকে ফিরিয়ে রাখেন।